একই অবাক কাণ্ড, বুবলির 1 মিনিট 37 সেকেন্ডের ভিডিও ভাইরাল। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ঈদ ধামাকা মানে চিত্রনায়ক শাকিব খান, ঈদুল ফিতরে এই নায়কের একমাত্র সিনেমা লিডার আমি বাংলাদেশ, আর তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। মুক্তির আগের দিনেই সিনেমাটির ট্রেজার দুটি প্রকাশিত গানের মাধ্যমে দর্শকদের মন কাড়ে। দর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি 100 হলে মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন মালিকরা। সেই ধারাবাহিকতায় ঈদের দিন 22 এপ্রিল থেকে সারা দেশে 100টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এ এম মঞ্জুর রহমান এ সকল তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মুক্তির প্রথম দিনেই আলোড়ন ফেলে দিয়েছেন সিনেমাটি সারা দেশে। একই সঙ্গে মাল্টিপ্লেক্স লিডার আমি বাংলাদেশ দেখতে দর্শকদের চাপ বেড়েছে। এ কারণে 3টি শো থেকে বাড়িয়ে রোববার 23 এপ্রিল থেকে দৈনিক 5টি শো চালাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ। অন্যদিকে লিডার আমি বাংলাদেশের প্রথম গানের কথা রয়েছে। গানটি প্রকাশের পরপরই মুহূর্তে সেটি আন্তর্জালে ভাইরাল হয়ে যায়। এদিকে নায়কের র‍্যাপ গানে মজেন চিত্রনায়িকা শবনম বুবলি। এবার ফের ভাইরাল হয় শাকিব খানের হুবহু কপি করা স্টাইলে গান গাওয়াটি। বৃহস্পতিবার ঈদের দিন 22 এপ্রিল সন্ধ্যায় ঈদ কার্নিভাল অনুষ্ঠানে আরটিভির এক সাক্ষাৎকারে কথা আছে গানটি গেয়েছেন বুবলি এবং তিনি ভাইরাল হয়ে গিয়েছেন। গানটির কথা হচ্ছে, এই তো দুঃখ ভরা রাত, যা হয় না সুপ্রভাত, সবাই হয়েছে কুপকাত, ভাঙছে মাথার উপর ছাদ। প্রসঙ্গত সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন দেলা হোসেন দিল। এতে শাকিব খান বুবলির পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সদাগর, শহীদুজ্জামান জামান, সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করেছেন ওটিওটি ফিল্ম। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্যনতুন এরকম আরও খবর সবার হাতে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।